বানিয়ে নিলাম শামুকের ঝাল বানিয়ে নিলাম ঝিঙে দিয়ে পুরো রান্না ঝাল দিয়ে তো শামুক আলু ঝিঙে ঝাল দিয়ে দেখার জন্য দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা আর ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দেবেন লাইক করে দিয়ে পরে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সরষে পাতা অবশ্যই চলুন দেখে নেওয়া যাক পুরো রান্নার ভিডিওটা কেমন করে রান্না করে নিয়েছি তো চলুন মাম্পি রান্না করব হোমমেড কুকিং এ আমরা দিকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বানিয়ে নেব ঝিঙে আলু দিয়ে শামুকের ঝাল তার জন্য এখানে শামুক দেখুন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ঝিঙে আর আলু এগুলো আমি পোস্তুর মতো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে মশলা এখানে নিয়ে নিয়েছি সরষে বাটা রসুন থেঁতো করে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি তো এখানে প্রথমে ইন্ডাকশানটা অন করে নেবো ইন্ডাকশানটা অন করে কেমনভাবে শামুকের ঝাল দিয়ে বানাচ্ছি আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা তো প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে আমি যেটা দেবো সেটা হচ্ছে নুন নুন না দিলে আপনারা জানান তো যে কেমন ছিটকো না লাগে নুন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো শামুকগুলো এখানে আমার ভালোভাবে ধুয়ে নেওয়াই ছিল তো আমি তার জন্য শামুকগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজতে শামুকগুলো লাল লাল হবে ভাজা হয়ে যাবে এরকম তবুও আমি হলুদ জলে ভালোভাবে টেনিয়ে টেনিয়ে নিচ্ছি যাতে বালি গালি কিছু না থাকে তো এটাকে এরপর আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেবো খুব একটা হাড় ভাজবো না হাড় ভাজলে ভালো লাগবে না এটার শুধুমাত্র লালটা কেটে গেলেই হবে তো অটোমেটিক লালটা কেটে এসছে লালটা কেটে আসার মাত্রই আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা এর সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাক তার জন্য আমি আরও অল্প নাড়িয়ে নেবো তো পেঁয়াজ কুচি আর সামুকটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো তো শামুক আর পেঁয়াজ প্রায় লাল লাল হয়ে এসছে এবার বেশি ভাজতে গেলে কিন্তু ধরে যাবে বন্ধুরা আমি 50 শামুক নিয়েছিলাম বেশি নিলাম না কারণ আমার একা রান্না এরপর আমি যেটা করব সেটা হচ্ছে রসুনটা দিয়ে দিলাম তো রসুনটা দিয়ে আমি অল্প আরও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে ঝিঙে আলুগুলো দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি আমি ঝিঙে আর আলু কুচোনো এরপর আমি আরও অল্প নাড়াচাড়া করে নেব ঝিঙে আলুগুলো অল্প আমি নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ি তো দিয়ে দেবার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মশলাগুলো প্রায় শুকনো শুকনো হয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দেবো সরষে বাটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নার প্রসেসটা কেমন হয়েছে শামুকের ঝাল হ্যাঁ অল্প অল্প ভাজা ভাজা হয়ে এসছে ততক্ষণে আমি এটা দিয়ে দেবো সরষেটা আমি শিলনোড়াতেই ভালোভাবে বেটে নিয়েছি তারপর আমি দিয়ে দেবো এখানে টমেটোগুলো বেশি না একটা টমেটো দিলাম কারণ টমেটোর দাম এখনও কমেনি এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি ভালোভাবে আবার নাড়াচাড়া এটা আমি করে নেব নাড়াচাড়া করে নিয়ে পরে আমি এটাকে একদম শুকনো শুকনো করে পরে ভাজা ভাজা করব তারপরে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা
দেবো। তো এটা চলো ভালোভাবে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে ভাজা ভাজাটা করে নিই। তো বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছিলো, জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেখুন ফুটতে শুরু করে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে প্রায় মিনিট 15 আমি ভালোভাবে ফুটিয়ে নেবো। জলটা দিয়ে দেখালাম না, ভুলে গেছিলাম, তো জলটা আমি দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে মনে পড়ছে যে আমি ক্যামেরা করছি, তো জলটা দিয়ে দিয়েছি। চলুন এবার আর কিছু দিইনি, কিন্তু যে মশলা দিয়েছিলাম সেই মশলাটা ভাজা ভাজা রেখে তারপর আমি জলটা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে দিই। তো এই হলো আজকের আমার শামুকের ঝাল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। শামুক দিয়ে, আলু ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এমনভাবে শুকনো 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 করে করবেন, খুব ভালো লাগবে দেখবেন বাড়িতে বানিয়ে। দেখুন পুরোপুরি কী সুন্দর লাগছে দেখতে। ঝিঙে আলু দিয়ে শামুকের ঝাল। তো কম করে শামুক নেবেন, যারা বেশি শামুক খেতে পছন্দ করেন বেশি শামুক নেবেন। এই তো কী সুন্দর হয়েছে। তার সঙ্গে আপনারা যদি পারেন তো বেশি করে টমেটো দেবেন, আর এরকম পুরো শুকনো শুকনো করবেন যাতে না একটুকুনো জল থাকে। এই দেখুন এক ফোঁটা আমার জল নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।